প্রথমে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করুন জিওগ্রাফি ক্লাসরুম চ্যানেল, তারপর চাপুন বেল আইকন আমাদের পরবর্তী ভিডিও সহজেই পাওয়ার জন্য। হাই, আমি স্বরূপ, ওয়েলকাম টু জিওগ্রাফি ক্লাসরুম। আগের সপ্তাহে আমরা পড়েছিলাম ক্লাস ইলেভেনের একটি পার্ট, প্রথম চ্যাপ্টার অংশ ছিল ভূ অভ্যন্তরের শ্রেণীবিভাগ। তো ভূ অভ্যন্তরের শ্রেণীবিভাগ করতে গিয়ে আমরা পড়ে এসেছিলাম ভূত্বক কাকে বলে এবং ভূত্বক সম্পর্কে বিস্তারিত সব কিছু। আজকে সেই ভূ অভ্যন্তরের শ্রেণীবিভাগের সেকেন্ড পার্ট বা শেষ পার্ট বলতে পারো, আজকে আমরা পড়বো গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল সম্পর্কে। তো চলো শুরু করা যাক। আজকের পড়া শুরু করার আগে আমি প্রথমেই বলে নেব, আমরা আজকে কিন্তু ভূ অভ্যন্তরে যে শ্রেণী বিভাগ তার দ্বিতীয় পাঠ পড়ছি। প্রথম পাঠের মধ্যে অলরেডি আমি অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিয়েছি, সেই ইনফরমেশনগুলো জানা থাকলে তোমাদের কিন্তু সেকেন্ড পার্ট বুঝতে অনেকটা সুবিধা হবে। এই জন্য প্রথমেই বলবো, যারা প্রথম পার্ট দেখোনি অবশ্যই আগে প্রথম পার্টটা দেখে এসো, তাহলে সেকেন্ড পার্ট তোমরা কিন্তু অতি সহজেই বুঝতে পারবে। তো চলো সেকেন্ড পার্ট শুরু করা যায়। আমরা আগের দিন কি করে ভূত্বক পড়তে হবে অল ডিটেলস জেনে এসেছি, আজকে জানবো গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল সম্পর্কে। দেখো প্রথমেই বলি, গুরুমণ্ডলের অবস্থান হবে ভূত্বকের নিচে এবং কেন্দ্রমণ্ডলের উপরে। অর্থাৎ যদি গুরুমণ্ডলের অবস্থান লিখতে হয়, তোমরা এইভাবে লিখতেই পারো যে এটি ভূত্বকের নিচে অবস্থিত এবং কেন্দ্রমণ্ডলের উপরে অবস্থিত। এখানে দেখো এর গভীরতা দেওয়াই আছে 35 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত টোটাল রয়েছে গুরুমণ্ডলের গভীরতা। এর মধ্যে ঊর্ধ্ব গুরুমণ্ডলের গভীরতা 35 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত, বাকি যে নিম্ন গুরুমণ্ডল তার গভীরতা রয়েছে 1000 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত। আমরা গুরুমণ্ডলকে দুই ভাগে ভাগ করেছি, প্রথমে বললাম একটি ঊর্ধ্ব গুরুমণ্ডল, অপরটি নিম্ন গুরুমণ্ডল। দেখো ঊর্ধ্ব গুরুমণ্ডলের অবস্থান যদি বলো, তাহলে বলতে পারো সাইমান নিচে বা নিম্ন গুরুমণ্ডলের উপরে, আবার এটাকে এভাবে বলতে পারো যে মোহবিযুক্তি রেখার নিচে। আমরা আগের দিনই পড়ে এসেছি যে ভূত্বক এবং গুরুমণ্ডল পরস্পর আলাদা হয় মোহবিযুক্তি রেখা দ্বারা। তো এই মোহবিযুক্তি রেখা এবং রেপটির যে বিযুক্তি রেখা, তাদের মধ্যে অবস্থান করছে ঊর্ধ্ব গুরুমণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডলের একদম উপরের যে অংশটা রয়েছে প্রায় 200 থেকে 250 কিলোমিটার পর্যন্ত একটি জায়গা, যে জায়গায় যে সমস্ত খনিজ পদার্থ রয়েছে তারা প্রত্যেকটা কিন্তু অর্ধ তরল অবস্থায় রয়েছে। এই আমরা যে লাল দাগ দিয়ে এটা দেখিয়েছি, এই অংশটা তোমরা মনে করতে পারো, এই যে অর্ধ তরল গলিত অবস্থায় বা অর্ধগলিত অবস্থায় যে খনিজ পদার্থগুলো অবস্থান করে যে অংশ বা যে স্তর তৈরি করেছে, তারই আমরা নাম দিয়েছি অ্যাস্থনোস্ফিয়ার। মনে রাখবে অ্যাস্থনোস্ফিয়ার কিন্তু পরবর্তী সময় তোমাদের পড়তে গিয়ে অনেকগুলো জায়গায় অ্যাস্থনোস্ফিয়ার সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা প্রথমেই পড়লাম যে গুরুমণ্ডলের একদম উপরে একটি স্তর রয়েছে যেটি প্রায় অর্ধ তরল অবস্থায় রয়েছে, তারই নাম অ্যাস্থনোস্ফিয়ার। এটি অর্ধ তরল অবস্থায় থাকার মূল কারণ হচ্ছে এই অঞ্চলে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ রয়েছে, আর এই তেজস্ক্রিয় পদার্থ থাকার কারণে এরা কিন্তু অর্ধ তরলে রয়েছে। এছাড়াও এখানে তুলনামূলকভাবে চাপের পরিমাণ কিন্তু কম, সেই জন্য এটি অর্ধ তরল অবস্থায় থাকতে পেরেছে। আর এই অর্ধ তরল অবস্থা আছে বলে সাইমা এবং সায়াল এই অ্যাস্থনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় রয়েছে। এরপরে তোমরা যখন প্লেট টেকটনিক থিওরি বা এরপরে যখন সমস্থিতিক মতবাদ পড়বে, তখন কিন্তু পড়তে গিয়ে দেখবে যে আমাদের যে উপরের ভূত্বক সেটা কিন্তু অনেকটাই এই অ্যাস্থনোস্ফিয়ারের উপর নির্ভর করছে। আমাদের ভূত্বকের উপর রয়েছে পর্বত, মালভূমি, সমভূমি, প্রত্যেকটা এদের উচ্চতা বজায় রাখার পেছনে কিন্তু বা এদের ভারসাম্য বজায় রাখার পিছনে অ্যাস্থনোস্ফিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। যদি অ্যাস্থনোস্ফিয়ার না থাকতো, তাহলে কিন্তু প্লেটগুলোর মুভমেন্ট হতো না এবং পৃথিবীতে যে নতুন নতুন ভূমিরূপ তৈরি হচ্ছে সেগুলো আর তৈরি হতে পারতো না। তো সেই হিসাবে অ্যাস্থনোস্ফিয়ার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি স্তর। এর পরের অংশ দেখো ঊর্ধ্ব গুরুমণ্ডল। আমি প্রথমেই বলে দিয়েছি যে এর গভীরতা রয়েছে 35 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত। দেখো এখানেও কিন্তু অনেকগুলো উপাদান রয়েছে, ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল অনেকগুলো উপাদান দ্বারাই গঠিত।
এবং এরা কিন্তু ভূতক অর্থাৎ সাল এবং সাম উভয় থেকে ভারী। যে উপাদানগুলো রয়েছে মনে রাখার জন্য তোমরা ঊর্ধ্বগুরুমণ্ডলের নাম দিতে পারো, আমি লিখে দিচ্ছি বলে দেখো। ঊর্ধ্বগুরুমণ্ডলের নাম তোমরা লিখতে পারো প্রোফেসিমা, CRFESIMA। আর নিম্ন যে গুরুমণ্ডল রয়েছে তার নাম লিখতে পারো নিফেসিমা। এবার কি হচ্ছে দেখো, ঊর্ধ্ব গুরুমণ্ডলের নাম যদি আমরা প্রোফেসিমা দিয়েই দিই, সেক্ষেত্রে বুঝতে পারছো সিআর মানে আমি আগের দিন বলে দিয়েছিলাম ক্রোমিয়াম, তারপর দেখো এপি মানে ফেরাস বা লৌহ, এসআই মানে সিলিকা, আর এমএ মানে ম্যাগনেসিয়াম। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারছি ঊর্ধ্ব গুরুমণ্ডল ক্রোমিয়াম, ফেরাস বা লৌহ, সিলিকা এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। এর থেকে সহজেই এর উপাদানগুলোর নাম মনে রাখা আমাদের পক্ষে সুবিধা হবে। এবার দেখো এখানে গুরুমণ্ডলে আমরা এটা পরে আসি দেখো। তারপর যদি বলি নিম্ন গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডলের প্রধান উপাদান এনআই মানে নিকেল, এফই মানে ফেরাস, এসআই মানে সিলিকা, আর এমএ মানে ম্যাগনেসিয়াম। এই উপাদানগুলো দিয়ে নিম্ন গুরুমণ্ডল তৈরি হয়েছে। দেখো এবার যদি বলি নিম্ন গুরুমণ্ডলের অবস্থান কি হবে, অবশ্যই ঊর্ধ্ব গুরুমণ্ডলের নিচে এবং বহিঃকেন্দ্রমণ্ডলের উপরে। তোমরা যদি বাউন্ডারিতে বলতে চাও তাহলে বলবে রেপ্টিল বিযুক্তি রেখার নিচে এবং গুটেনবার্গ বিযুক্তি রেখার উপরে নিম্ন গুরুমণ্ডল অবস্থান করছে, যার গভীরতা দেখো 1000 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত নিম্ন গুরুমণ্ডল অবস্থিত। এবার যদি বলি নিম্ন গুরুমণ্ডল এবং ঊর্ধ্ব গুরুমণ্ডল উভয় কিন্তু গুরুমণ্ডলের অংশ, এবার দেখো আমি গুরুমণ্ডলের এখানে এদের যা ঘনত্ব সেটা লিখে দিয়েছি 3.3 থেকে 5.7 গ্রাম/ঘন সেন্টিমিটার। অর্থাৎ এটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডলের ঘনত্ব 3.3 গ্রাম/ঘন সেন্টিমিটার, আর এটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডলের ঘনত্ব 5.7 গ্রাম/ঘন সেন্টিমিটার। অর্থাৎ এর সাহায্যেও কিন্তু তোমরা এর কতগুলো বৈশিষ্ট্য লিখে দিতে পারো। এবার যদি আমরা পড়ি কেন্দ্রমণ্ডল কাকে বলে, দেখো কেন্দ্রমণ্ডল হচ্ছে পৃথিবীর একদম কেন্দ্র অবস্থিত। আমি প্রথম দিন যে ক্লাস নিয়েছিলাম সেখানে নিতে গিয়ে বলেছিলাম দেখো আমাদের পৃথিবী মূলত যে খনিজগুলো দ্বারা গঠিত সেগুলো এগুলো, সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, ফেরাস আর নিকেল। এবং এরা কিন্তু দেখো যে সব থেকে নিচে আছে সব থেকে ভারী, আর যে সবার উপরে আছে সব থেকে হালকা, সেই হিসাবে আমি সাজিয়ে লিখেছিলাম। যেহেতু এই নিকেল, ফেরাস, ক্রোমিয়াম এরা সব থেকে ভারী, তাই পৃথিবী যখন প্রথম তরল অবস্থায় ছিল পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এই সমস্ত ভারী যে সমস্ত খনিজ পদার্থ ছিল তারা কেন্দ্রমণ্ডলে চলে আসে এবং এই অঞ্চলে সঞ্চিত হয়। পৃথিবীর যা গড় আয়তন তার হিসাবে কিন্তু কেন্দ্রমণ্ডলের আয়তন 16%, অর্থাৎ 16% পৃথিবীর টোটাল যদি পার্সেন্টেজ করা হয় তার মধ্যে কেন্দ্রমণ্ডল আয়তন হিসাবে জায়গা করছে মাত্র 16%। কিন্তু 16% আয়তন হলেও ভরের হিসাবে কিন্তু রয়েছে 32%। অর্থাৎ সমগ্র পৃথিবীর মধ্যে 16% আয়তন হলেও কেন্দ্রমণ্ডলের, কিন্তু তার ভর রয়েছে 32%। অর্থাৎ তোমরা বুঝতে পারছো কেন্দ্রমণ্ডল কতটা ঘনত্ব সম্পন্ন এবং কতটা ভারী খনিজ পদার্থ দ্বারা গঠিত। তো কেন্দ্রমণ্ডলের আমরা অবস্থান পড়লাম, এবার যদি বলি গভীরতা, এবার 2900 থেকে 6371 কিলোমিটার পর্যন্ত রয়েছে কেন্দ্রমণ্ডলের গভীরতা। একে আমরা দুভাগে ভাগ করেছি, একটা বহিঃকেন্দ্রমণ্ডল আর তার নিচে রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডলের গভীরতা দেখো 2900 থেকে 5150 কিলোমিটার, আর বাকি যে 5150 থেকে 6371 কিলোমিটার পর্যন্ত রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডলের অবস্থান। কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল থেকে আলাদা হয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা দ্বারা, এবং বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল পরস্পর থেকে আলাদা হয়েছে লেহমান বিযুক্তি রেখা দ্বারা, অর্থাৎ আমি এখানে লিখে দিয়েছি দেখো। এবার দেখো এই অংশে রয়েছে কেন্দ্রমণ্ডলের ঘনত্ব 9.5 থেকে 14.5 গ্রাম পার ঘন
সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল বা বহিঃকেন্দ্রমণ্ডলের ঘনত্ব 9.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার, আর এটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল অর্থাৎ একদম নিচের এই অংশের ঘনত্ব, যার ঘনত্ব 14.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার। অর্থাৎ আমরা যতগুলো ঘনত্ব ভূপৃষ্ঠ থেকে শুরু করে কেন্দ্রমণ্ডল পর্যন্ত দেখলাম, সব থেকে বেশি ঘনত্ব রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডলের, তার পরিমাণ এটা। এর থেকে আমরা বুঝতে পারছি যে অন্তঃকেন্দ্রমণ্ডল সব থেকে ভারী খনিজ পদার্থ দ্বারা গঠিত। এর মধ্যে অবশ্যই থাকবে নিকেল এবং ফেরাস, আর তার উপরে অবস্থান বা বহিঃকেন্দ্রমণ্ডলেও কিন্তু নিকেল আর ফেরাস রয়েছে বা লোহা রয়েছে, কিন্তু মূল পার্থক্য হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডল উভয় তাপমাত্রার পার্থক্য রয়েছে। বহিঃকেন্দ্রমণ্ডলের তাপমাত্রা যেখানে মনে করা হয় প্রায় 4000 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে অন্তঃকেন্দ্রমণ্ডলের তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি কেন মনে করা হয় বলছি, কারণ এর কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই, পুরোটাই আমাদেরকে বিভিন্ন ভূমিকম্প তরঙ্গ বা বিভিন্ন ধরনের অপ্রত্যক্ষ যে সমস্ত প্রমাণ রয়েছে তার উপর নির্ভর করে এই সমস্ত ইনফরমেশান পাওয়া। তো এটা হচ্ছে কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য। দেখো, আমি গুরুমণ্ডলের উষ্ণতার কথা বলিনি, গুরুমণ্ডলের উষ্ণতা বলে দিচ্ছি প্রায় 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা দুটো ক্লাস মিলে পড়লাম পৃথিবীর অভ্যন্তরের শ্রেণীবিভাগ। প্রথম ক্লাসে পড়ে নিয়েছি আমরা ভূত্বক সম্পর্কে ডিটেলস, আজকের ক্লাসে পড়লাম গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। দেখো কি করে লিখবে, প্রথমে হেডিং করবে গুরুমণ্ডল, দেখো কি করে লিখবে, প্রথমে হেডিং করবে গুরুমণ্ডল, তারপর হবে তার অবস্থান, তার নিচে গভীরতা, তার নিচে শ্রেণী বিভাগ, এবং তারপরে কিন্তু বৈশিষ্ট্য লিখে 1, 2, 3, 4 করে আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম সেগুলো লিখে দিতে হবে। একইভাবে হবে কেন্দ্রমণ্ডল, তার প্রথমে অবস্থান, তারপরে লিখবে গভীরতা, তারপর লিখবে শ্রেণী বিভাগ, এবং শেষে বৈশিষ্ট্য লিখে আমি এই সম্পর্কে যতগুলো ইনফরমেশান দিলাম প্রত্যেকটি ইনফরমেশান কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে এইভাবেই তোমাদের উত্তর তৈরি করো, আর আশা করছি এভাবে করলে পরীক্ষা এখান থেকে সহজ প্রশ্ন আসুক আর বড় প্রশ্ন আসুক তুমি কিন্তু সহজে অ্যাটেন্ড করতে পারবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি কোনো প্রবলেম হয়, কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও জানাতে ভুলো না। আমি পরবর্তী ক্লাসে তোমার প্রবলেমের উপর আলাদা একটি ভিডিও তৈরি করব। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজকের জন্য পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। আজকের জন্য।